করোনার পর থেকে ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রায় দেড় বছর ধরে জ্বালানি সংকটকে সঙ্গী করেই চলছে দেশের শিল্পখাত। চলমান এই সংকট কয়েক মাসে তীব্র হতে হতে বর্তমানে গ্যাস শূন্য হয়ে পড়েছে অনেক শিল্প এলাকা। ফলাফল, গ্যাস নির্ভর নিটিং ডাইং এর সঙ্গে পোশাক প্রস্তুত বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেক কারখানা মালিক। এভাবে চললে রপ্তানি ও কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা বিকিএমইএর। আগে আমরা দিনের বেলা পাইতাম না, রাতের বেলা গ্যাস পাইতাম, কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ জোনে বিশেষ করে রাত দিন চব্বিশ ঘন্টাই একেবারে ছিল। নানা রকমের সংকটের মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। ইতিমধ্যে অনেকগুলি ফ্যাক্টরি অলরেডি বন্ধ ঘোষণা করেছে, বিশেষ করে নারায়ণগঞ্জ বেল্টের। এইভাবে চলতে থাকলে বাকিগুলিও বন্ধ ঘোষণা করা ছাড়া আর উপায় থাকবে না। হিসাব বলছে দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, কয়েক মাস ধরে মিলছিল 3,000 মিলিয়ন ঘনফুট, জানুয়ারির শুরুতে যা নেমেছে 2,500 ঘনফুটে। গভীর সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল দুটিতে সংস্কার কাজ করতে গিয়ে সরবরাহ কমায় সংকট দেখা দিয়েছে বলছে জ্বালানি মন্ত্রণালয়। প্রতিযোগিতামূলক বাজারে এমনিতেই বাড়ছে দ্রুততম সময়ে পণ্য সরবরাহের চ্যালেঞ্জ, এর মধ্যে গ্যাস সংকট বাড়তি চাপে ফেলবে রপ্তানিমুখী শিল্পকে। তবে বহুমুখী এসব সাময়িক সমস্যা মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। নাম্বার ওয়ান চা মাথা কর্নস মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার ওয়ান চা। জ্বালানি খাতে যে প্রজেক্টগুলি নেওয়া হয়েছে সেটা আস্তে আস্তে এখন কমপ্লিশনের দিকে চলে এসছে। একটা ভালো জিনিস যেটা আছে ইজ দ্যাট আমাদের অনেক নতুন আমরা গ্যাস পেয়েছি, বাট ইমিডিয়েটলি আমি যেটা মনে করি জ্বালানির সংকটটা কিছুটা থাকবে, এটা আমাদের এটা নিয়েই আমাদের আগাইতে হবে। এটা জ্বালানি সংকটটা এমন একটা জিনিস যেটা আমাদের হাতে নাই, এটা আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমরা কিন্তু 100% আন্তর্জাতিক বাজারের উপরে আমরা নির্ভরশীল। নির্বাচন কেন্দ্রিক অস্থিরতার শঙ্কা কাটতে না কাটতেই সৃষ্ট এই জ্বালানি সংকট দীর্ঘ হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে আবারও প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।